सब्सक्राइब करुन आमार यूट्यूब चैनल मैथ बॉक्स एवं पाशेर बेल आइकन टी प्रेस करुन लेटेस्ट वीडियो नोटिफिकेशन एर जोन्नो। चलो पर आमरा कि बोलेछि 7 नम्बर अंक देखी। जदि 160 एकर जमिर कर 144 टाका, कर माने हच्छे टैक्स, ठीक आछे, कर जदि 144 टाका हय ताहले 25 एकर जमिर कर कत? কি কি দেওয়া আছে? দুটো একক দেওয়া আছে এখানে, দুটো, একটা হচ্ছে 16 একর জমি, মানে একর হচ্ছে একটা একক জমির পরিমাপের একটা একক, ঠিক আছে, একক। তো 16 একর জমি মানে জমির পরিমাণ দেওয়া আছে, আর তার যে ট্যাক্স বা কর সেটা হচ্ছে 144 টাকা। এই দুটো পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে জমির পরিমাণ 16 একর, আর একটা দেওয়া আছে ট্যাক্স বা কর 144 টাকা। আমাকে বের করতে বলেছে কি 25 একর জমির কর কত, তার মানে কর কত বের করতে বলেছে। আমি বলেছিলাম যেটা বের করতে বলবে সেটা ছকে ডান দিকে হবে, তাহলে আমি সেভাবে লিখি। তাহলে কর মানে হচ্ছে করের পরিমাণ, লিখি করের পরিমাণ, ডান দিকে লিখলাম করের পরিমাণ, ব্র্যাকেটে লিখলাম হচ্ছে টাকা, বাঁ দিকে কি লিখবো? জমির পরিমাণ, জমির পরিমাণ ব্র্যাকেটে হচ্ছে একর, একর দিয়ে আমার জমির পরিমাণটা বোঝানো হচ্ছে। 7 নম্বর দিয়ে দিলাম, কী কী দেওয়া আছে তাহলে এখানে, যেটা উত্তর চাইবে সেটা ডান দিকে। 16 একর জমির দেওয়া আছে, 16 একর জমির কর দেওয়া আছে 144 টাকা, সোজা অঙ্ক এটা, কিছু নেই। তাহলে 25 একর জমির কর আমাকে বের করতে হবে। নর্মাল যেমন হয়, 16 একর জমির কর হচ্ছে 144 টাকা, 1 একর জমির কর হচ্ছে 144 বাই 16, এবং 25 একর জমির কর হচ্ছে 144 ইন্টু 25 বাই 16। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, খুব সহজ অঙ্ক আছে, আমি এটা দেখালাম না, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছি, গুণ ভাগ তোমাদেরকে তো নিয়ে নিয়ে করতে হবে, ঠিক আছে, সেইটা তোমাদের শেখা উচিত। যদি তোমাদের সেটা না শিখে থাকো তাহলে সেক্ষেত্রে আমি আর কিছু বলা যাবে না, সেটা তোমাদের ক্লাস 3-4-এ ভালো করে শিখে যাওয়া উচিত। না হলে এমনি নর্মালি সেই গুণ ভাগ তুমি বাড়িতে তোমার বাবা মাকে জিজ্ঞেস করলে তোমার বাবা মা বলে দিতে পারবে। তারপরে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দেখবে আমাদের যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগের চ্যাপ্টার করে দেওয়া আছে, সেখানে আমার প্লেলিস্টে চলে যাবে, চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে ক্লাস 5-এর যে আগের যে চ্যাপ্টারগুলো আছে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ সেগুলো তোমরা দেখে নেবে, সেগুলো দেখে নিলে তোমার এখানে ইজি হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা পরে অঙ্ক কী বলেছে, 8 নম্বর অঙ্ক, এক ব্যক্তি প্রতিদিন প্রতি 5 দিনে 3টি সিনেমা দেখেন, 3 বছরে কটি সিনেমা দেখেন? খুব সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক বলেছে। এক ব্যক্তি প্রতি 5 দিনে 3টি সিনেমা দেখেন, তিনি বছরে কটি সিনেমা দেখেন? এক ব্যক্তি প্রতি 5 দিনে, তাহলে আমাকে উত্তর কি চাইছে দেখো, কি দেওয়া আছে? প্রতি 5 দিনে মানে একটা দেওয়া আছে দিন সংখ্যা, আর একটা দেওয়া আছে 3টি সিনেমা মানে সিনেমা সংখ্যা, কটা করে সিনেমা দেখে সেটা দেওয়া আছে, দুটো করে পার্ট দেওয়া আছে। তিনি বছরে, বছরে মানে কি? বছরে মানে হচ্ছে 365 দিন, এক বছর মানে, এক বছর মানে হচ্ছে ইকুয়াস টু 365 দিন, তোমাদের সবাই সবাই জানো আশা করছি, তাহলে সেইটা দিয়ে বের করতে হবে আমাকে। তাহলে তিনি বছরে কটি সিনেমা দেখেন, বছরে মানে হচ্ছে 365 দিনে কটি সিনেমা দেখেন সেটা বের করতে হবে। কটি সিনেমা দেখেন কি চেয়েছে, সিনেমা সংখ্যা চেয়েছে উত্তর, তাহলে সেটা আমার ডান দিকে লিখতে হবে, বাকিটা যেটা থাকবে সেটা বাঁ দিকে লিখতে হবে। তাহলে আমি হচ্ছে সিনেমা সংখ্যা লিখে এখানে, সিনেমা সংখ্যা ব্র্যাকেট হচ্ছে টি, কারণ টি দিয়ে আমি বোঝাচ্ছি কটি সিনেমা, 3টি কি 4টি সেটা বোঝাচ্ছি, আর এখানে বোঝাচ্ছে সময়, সময় সময় একক মানে কি? দিনে, দিন, ঠিক আছে, দিন এর দিনে লিখবো না, দিন লিখছি দিনে। তাহলে আমার ভাষাটা কি আমার কীরকম হচ্ছে, যে 5 দিনে দেখে কতটি? 5 দিনে দেখে 3টি সিনেমা, তাহলে আমাকে বের করতে বলেছে তিনি বছরে, বছরে মানে এখানে লিখতে পারি এক বছর ছোট ছোট করে, এক বছর সমান সমান 365, একটা কাজ করবে এটা ওপরে লিখে নেবে, অঙ্কের প্রথমে লিখে নেবে যেখানে এক বছর সমান সমান 365 দিন, ব্যাস হয়ে গেল। এবার এখানে করবে 365 দিনে তাহলে কী হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন, নর্মাল ক্যালকুলেশন। তাহলে ভাষাটা কীভাবে লিখবো, কত নম্বর অঙ্ক এটা? 8 নম্বর অঙ্ক, 5 দিনে দেখে কটি, সেরকম ইম্পর্টেন্ট না, তবে ভাষাটার জন্য, এই যে প্রতি 5 দিনে, এইসব ভাষার জন্য তোমাদের একটু
কনফিউশন হতে পারে, তো সেই ক্ষেত্রে অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ ভাষাটা বুঝতে হবে। আচ্ছা, পাঁচ দিনে কি বলেছে? পাঁচ দিনে সিনেমা দেখে তিনটি, অতএব একদিনে সিনেমা দেখে কতটি? নিশ্চয়ই সংখ্যা কমবে, পাঁচ দিনে যদি তিনটা দেখে তাহলে একদিনে আরও কমবে। আমরা তিন বাই পাঁচ লিখে দিলাম, বারবার করে যদি বলে থাকছি, যদি তুমি আগের ভিডিও দেখে না থাকো তাহলে সেক্ষেত্রে আগের ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে এক্ষেত্রে সুবিধা হবে অনেকটাই। তাহলে 365 দিনে কটা দেখবে? তাহলে 365 দিনে সিনেমা দেখে তিন গুণিত 365 বাই পাঁচ, পাঁচ দিয়ে 365 কাটবে, দেখি কতবার কাটে, পাঁচ সাথে 35, এক পাঁচ, পাঁচ তিনে পনেরো, পাঁচ তিনে পনেরো, ঠিক আছে। তাহলে তিন তিরিকে নয়, সাত তিনে একুশ, 219টি তাহলে সিনেমা কি দেখাচ্ছে? এক বছরে তিনি তাহলে 219টা সিনেমা দেখছে, খুব সহজ অঙ্ক, কিছু নেই। চলে আসছি পরের অঙ্কে, এক ব্যক্তি আট মাসে 20,000 টাকা আয় করেন, তার বার্ষিক আয় কত? এটাও ঠিক আগের অঙ্কের মতো, বার্ষিক আয় মানে কি? আগের অঙ্কে দেখো তিনি বছরে বলেছে, বছরে মানে যেহেতু আমার আগের যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা দিনে দেওয়া আছে, সেই জন্য আমি কী করলাম, বছরে, বছরকে আমি দিনে কনভার্ট করে নিলাম প্রথমে, এক বছর সমান 365 দিন, কারণ আমার আগের লাইনটা দিনে দেওয়া আছে। এই অঙ্কটা কী দেওয়া আছে দেখো, এই অঙ্কটা দেওয়া আছে এক ব্যক্তি আট মাসে, আট অঙ্কটা প্রথমে দেওয়া আছে হচ্ছে, অঙ্কটা প্রথমে দেওয়া আছে হচ্ছে আট মাসে দেওয়া আছে, আর পরে যেটা চেয়েছে সেটা হচ্ছে বার্ষিক, বার্ষিক মানে এক বছরে। তাহলে তোমাকে আগের অঙ্কটা যেমন করলাম আমি, বছরকে আমি দিনে কনভার্ট করলাম, তাহলে এখানে কী করতে হবে, বছরকে তোমাকে মাসে কনভার্ট করতে হবে, কারণ তোমাকে দেওয়া আছে বছর, তোমার চেয়েছে হচ্ছে মাসে। আগের অঙ্কটা যেমন কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে বছর, চেয়েছিল তোমার দিনে, সেই জন্য আমি কী করেছিলাম, এক বছরকে দিনে কনভার্ট করেছিলাম। এই ক্ষেত্রে কী হবে, যেহেতু তোমার দেওয়া আছে বছরে এবং বের করতে বলেছে মাসে, তাহলে আমাকে সেক্ষেত্রে বের করতে, তাহলে আমি প্রথমে লিখে নেবো কি, এক বছর সমান সমান বারো মাস, লিখে নিলাম, ব্যাস হয়ে গেল আমার। এবার আমার উত্তর কী চেয়েছে, বার্ষিক আয় কত, আয় মানে হচ্ছে কত টাকা ইনকাম করে সেটা চেয়েছে, তাহলে সেটা কত টাকাটা আমার কোন দিকে লিখবো, যেটা উত্তর চাইবে সেটা আমার লিখতে হবে ডান দিকে, তাহলে সেইভাবে লিখবো, তাহলে তাহলে আমি আয় লিখছি ডান দিকে, আয়টা একক কী হবে টাকা, আর বাঁ দিকে লিখতে হবে সময়, কত সময়, সময়ের এককটা আমি কিসে বোঝাচ্ছি, মাসে বোঝাচ্ছি, তাহলে লিখলাম হচ্ছে মাস। কি দেওয়া আছে, আট মাসে ইনকাম করে হচ্ছে, আট মাসে ইনকাম করে হচ্ছে 20,000 টাকা, তাহলে আমাকে বের করতে হবে বার্ষিক, বার্ষিক মানে হচ্ছে বারো মাসে ইনকাম করে কত বের করতে হবে। কুশে যা অঙ্ক ছক যে হয়ে গেলো, আশা করছি তোমাদের অঙ্ক হয়ে যাবে, তাহলে লেখাটা আমি লিখবো না, আমি জাস্ট ডট ডট করে দেবো, তোমরা আমার কথা শুনে লিখে নেবে, যে আট মাসে আয় করেন, লিখে দিচ্ছি ছোটোভাবে লেখা, আট মাসে আয় করেন কত, 20,000 টাকা, তাহলে অতএব এক মাসে আয় করেন, আট মাসে যদি 20,000 হয় তাহলে এক মাসে কী হবে, আরও কম হবে, তাহলে সেক্ষেত্রে হবে কত, আমার বাই আকারে লিখবো 20,000 বাই আট টাকা, আমাকে বের করতে হবে বারো মাসে, অতএব বারো মাসে আয় করেন 20,000 ইন্টু বারো বাই আট, কাটাকাটি হবে চার দুই আট, চার দিয়ে কাটছি আমি, চার তিনে বারো কেটে গেল, এখানে দুই দিয়ে কাটবে কত, দুই দিয়ে 20,000 কাটলে হবে 10,000, দুই এককে দুই কেটে গেল আর বাকি জটা শূন্য বসে গেল, 10,000 হয়ে গেল। তো 10,000 ইন্টু তিন মানে কত হবে, তাহলে আনসার আমার আনসার হচ্ছে 30,000, ব্যাস অঙ্ক হয়ে গেল, খুব সোজা অঙ্ক, সব একই টাইপের অঙ্ক, শুধুমাত্র প্রথমে ভাষা বুঝে এই যে ছক, এই ছক যখনই তুমি বানিয়ে নেবে ঠিকঠাক করে, তারপর তোমার নিচের ভাষা অঙ্ক একদম ইজি হবে, কারণ তোমরা জানোই যে যখন কমবে ভাগ বাড়বে গুণ, আমি আগের ভিডিওতে সমস্ত বলে দিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা একটু আগের ভিডিওতে বারবার করে বলছি দেখে নেবে। ওকে, মিটাচ্ছি তাহলে, পরে অঙ্ক চলে যাচ্ছে।
দেখো পরম অঙ্ক কি বলেছে, দশ নম্বর অঙ্ক কি বলেছে, সত্তরটি ডিমের মূল্য 122.50 টাকা, 50 বলবে না, ওটা 50 বলে, দশমিকের পরে যা থাকে সেটা সবসময় ভেঙে ভেঙে বলা হয়, 122.50 টাকা, 87.50 টাকায় কটি ডিম পাওয়া যাবে। আমি প্রথমে বলেছিলাম বেশ কিছু অঙ্ক ঘুরিয়ে দেওয়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে ভাষা তোমাকে বুঝতে হবে, আমি প্রথমে বলেছিলাম। আমি তো এই অঙ্কটা হচ্ছে ঘুরিয়ে দেওয়া আছে, দেখো এখানে কী দেওয়া আছে, আমার অত দেওয়া দেখার দরকারই নেই, আমি দেখব কী কী একক আছে, মানে কোন কোন ভাষা বলে দিয়েছে সেটা দেখব, তার মধ্যে কোনটা উত্তর চেয়েছে, যেটা উত্তর চেয়েছে সেটা ডান দিকে, অপরটা বসাবো বাঁ দিকে, ছক হয়ে গেল, তারপর দেখে আমি ছকের মধ্যে সংখ্যা বসাবো প্রশ্ন দেখে। এখানে দেখো কী কী দেওয়া আছে, আমার অত কিছু দেখার দরকারই নেই, দেওয়া আছে 70টা ডিম, তার মানে কি ডিমের সংখ্যা দেওয়া আছে আর মূল্য দেওয়া আছে কত টাকা, 70টি ডিমের মূল্য 122 টাকা। এখান থেকে দুটো জিনিস পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ডিমের সংখ্যা, তোমাদেরকে এইভাবে বুঝতে হবে ডিমের সংখ্যা, একটা হচ্ছে ডিমের দাম, এই দুটো জিনিসই পাওয়া যাচ্ছে, যদি একটা ভাষা দেওয়া থাকে সেই ভাষা থেকে দুটো জিনিসই পাবে তুমি, 70টি ডিমের মূল্য 122 টাকা 0.50 পয়সা, তো 122.50 টাকা অথবা 122.50 টাকা, তো তার মানে ডিমের সংখ্যা বা ডিমের দাম দেওয়া আছে, আর দেওয়া আছে কি ডিমের দাম, এই দুটো দেওয়া আছে। এবার এর মধ্যে যেটা উত্তর চাইবে নেক্সট লাইনে, সেকেন্ড লাইনে আমার যেটা উত্তর চাইবে সেটা বসবে ডান দিকে, আর যেটা উত্তর চাইবে না সেটা বসবে বাঁ দিকে। দেখো আমার কী বলেছে এখানে, 87.50 টাকায় কটি ডিম পাওয়া যাবে, কটি ডিম তার মানে কি ডিমের সংখ্যা আমার চেয়েছে উত্তর, তাহলে এই যে ছকটা লিখলাম তাহলে এই ছকটা ভুল, আমাকে তাহলে ডিমের সংখ্যা লিখতে হবে ডান দিকে আর ডিমের দাম লিখতে হবে বাঁ দিকে। এই জায়গাটাই ভালো করে বুঝবে প্রত্যেকটা অঙ্ক, তুমি যখন একবার প্র্যাকটিস করে নেবে একবার অসুবিধা হবে না, প্রথম থেকে আমি যেভাবে বললাম বুঝে বুঝে ছক বানাবে সেইভাবেই বুঝে বুঝে ছক বানাবে, ও দেওয়া আছে দেখে নিলাম আমি ডান দিক বাঁ দিক বসে নিলাম তা নয়, অনেক অঙ্কে তোমাদের পরীক্ষার সময়ও দেবে কিন্তু ঘুরিয়ে দেবে, তো সেই ক্ষেত্রে দেখে নেবে উত্তর কী, আমি যেভাবে বোঝালাম যে কী কী একক আছে তুমি আগে দেখে নেবে কী কী একক আছে, তার মধ্যে যেটা উত্তর চাইবে সেটা বসাবো ডান দিকে, যেটা চাইবে না সেটা বসাবো বাঁ দিকে, তোমার বাঁ দিকে বসিয়েও করা যায়, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হবে, তোমার এখন বড় হওনি সেরকম, তোমার নর্মালি করতে পারবে না, তো সেই ক্ষেত্রে একটা প্রসেস ধরেই করো যে তোমাদের ডান দিকে লিখে করতে হবে, তাহলে কী হলো আমার ডিমের সংখ্যা হলো ডান দিকে আর ডিমের দাম হলো বাঁ দিকে, তো আমি সেটাই লিখছি এখানে, অঙ্কটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ যেহেতু ঘুরিয়ে দেওয়া আছে আমি বলেছিলাম, তাহলে আমি ডিমের দাম, দাম কিসে বলছে টাকাতে, আর একটা কী দেওয়া আছে ডিমের সংখ্যা, এটা দেওয়া আছে টি, ডিমের দাম ডিমের সংখ্যা, কী কী দেওয়া আছে তাহলে প্রথম লাইনে, 70টি ডিমের মূল্য 122.50 টাকা, তাহলে এটা যদি আমি ঘুরিয়ে বলি, দেখো আমাকে এখানে ডিমের সংখ্যা আছে ডান দিকে, তাহলে আমাকে 70 বসাতে হবে ডান দিকে, আমার ভাষাতে 70টি ডিমের, ভালো করে বুঝবে এটা, ঠিক আছে, মূল্য 122.50 টাকা, ডান দিকে 122.50 আর বাঁ দিকে 70 দেওয়া আছে, তার মানেই যে আমাকে বাঁ দিকে 70 বসাতে হবে সবসময় আর ডান দিকে 122 বা টাকা বসাতে হবে এমন কোনো কথা নেই, আমি বারবার করে বললাম কি ভাষাটা বুঝে নেবে, আমার যেটা উত্তর চাইবে ছক বানানোর সময় আগে ছক বানাবে, ছক বানানোর সময় যেটা উত্তর চাইবে সেটা লিখবো ডান দিকে, যেটা উত্তর চাইবে না সেটা লিখবো বাঁ দিকে, তারপর ভাষা থেকে যে যেখানে বসবে বসাবে। আমি 70টি ডিম এটা কোথায় বসবে, 70টি ডিম নিশ্চয়ই তোমার ডিমের দামের নিচে বসবে না, 70-এর তলায় বসলে বসে দিলাম, 122.50 টাকা মানে হচ্ছে এখানে টাকার তলায় বসবে 122.50 ভাষা, ছক হয়ে গেলে তারপর ভাষা নিজের মতো করে বানিয়ে লিখে নেবে, ঠিক আছে, আমাকে বের করতে বলেছে 87.50 টাকায় কটি ডিম পাওয়া যাবে, তাহলে 87.50 টাকায় কটি ডিম জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস হয়ে গেল ছক হয়ে গেল, এইবার ভাষা নিজের মতো করে লিখবে, ভাষা আমার বইতে দেওয়া আছে 70টি ডিমের মূল্য 122.50 টাকা, এটাকে যদি আমি ঘুরিয়ে বলি তাহলে আমি এরকম বলতে পারি যে 122 দশমিক, আমি যদি তোমাকে বলি তুমি বাজার তুমি 10 টাকায় দুটি পেন কিনলে, এটা একটা ভাষা হবে, আমি আরেকটা ভাষা বলতে পারি দুটি পেন কিনলাম 10 টাকায়, এটাও বলতে পারি, বা দুটি পেনের দাম 10 টাকা, এটাও বলতে পারি, দুটো একই জিনিস, শুধুমাত্র আমি আমার দরকার অনুযায়ী ঘুরিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমার ভাষাটা কী হবে, 122.50 ডান দিকে আছে 70, তাহলে ভাষাটা লিখবো হচ্ছে 122.50 টাকায় ডিম পাওয়া যায় 70টি, ব্যাস একই জিনিস, যা এখানে ভাষা 70টি ডিমের মূল্য 122.50 টাকা, এটা মানে যা, আবার যদি ঘুরিয়ে লিখি 122.50 টাকায় 70টি ডিম পাওয়া যায়, মানে দুটো একই জিনিস, ঠিক আছে, তো সেটা আমি ভাষা লিখে নেবো এখানে,
যে 122.50 টাকায় ডিম পাওয়া যায়, কতটি পাওয়া যায়? 70টি। আমি প্রথমে বললাম যে এমনভাবে ভাষাটা লিখবো যাতে এককগুলো একদম লাস্টে থাকে, এককে লেখার পর যাতে কোনো আর ভাষা না হয়, ঠিক আছে? দেখো আমি 70টি, আমি এটা কিন্তু ডিম পাওয়া যায় পরেও লিখতে পারতাম, লিখিনি কিন্তু, আমি আগে লিখে নিচ্ছি। এরপর বের করতে হবে কি, এক নম্বর এক দিয়ে এক টাকায় ডিম পাওয়া যায় কতটি হবে, কম হবে, 122.50 টাকায় 70টি পাওয়া যায়, তাহলে এক টাকায় নিশ্চয়ই কম ডিম পাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে ভাগ হবে, তাহলে 70/122.50 হয়ে গেল। আচ্ছা আমাকে বের করতে হবে কত, এবারে 87.50 টাকা, তো 87.50 টাকায় ডিম পাওয়া যাবে কতটি, আরও বেশি পাওয়া যাবে, তাহলে হবে গুণ 70 × 87.50 = 122.50। এইবার এটা ক্যালকুলেশন কী করে করবে, ক্যালকুলেশন হচ্ছে তোমার ডিরেক্টলি দশমিক উঠিয়ে যাই বা দশমিক উঠিয়ে 10, 100, 1000 আশা করছি তোমরা জানো, ক্লাস ফাইভে পড়ো, গুণ করে নিয়ে সেখানে করতে হয়। তো এখানেও দেখো দুটো সংখ্যার আগে দশমিক, এখানেও দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে আমি এই দশমিক উঠিয়ে দিলাম, এই দশমিক উঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কী কী পড়ে থাকলো আমার একবার লিখে নিই, 70 × 8750 নিচে থাকলো পরে 12250, 00 কেটে গেল, 00 কেটে যাওয়ার পর কী হবে, এবার 5 দিয়ে কাটবে দেখি কত হয়। আমি এই কাটারিটা এখানে করছি, ঠিক আছে? 70 × 8750 নিচে হচ্ছে 1225, এখানে বড়ো সংখ্যা দিয়ে কাটবে, আমি ছোটো সংখ্যা দিয়ে কাটছি, তোমাদের তো সুবিধা হবে, ঠিক আছে? 5 দিয়ে কাটে, 5 × 1 = 5, 3 × 7 = 37, 5 × 7 = 35, 2 × 5 = 5, 5 × 5 = 25, নিচে কাটলো। কাটাকাটি তোমরা আশা করছি জানো, আমি এর আগে যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করেছিলাম সেখানে, সেক্ষেত্রে কাটাকাটি দেখিয়েছি, সেই চ্যাপ্টারগুলো তোমরা আগে থেকে করে নেবে। আচ্ছা এখানে কাটলে কত হবে, 12, 5 × 2 = 10, হাতে থাকলো 2, 2 এর পরে 2 হচ্ছে 22, 5 × 4 = 20, আবার হাতে থাকলো 2, 2 আর 5 = 25, 5 × 5 = 25, ভাস হয়ে গেল। আমি এর আগেও মনে হয় বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি কাটাকাটি কীভাবে করতে হয়, ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেওয়ার পরও 5 দিয়ে আবার কাটবে, লাস্টে 5 আছে বলে 5 দিয়ে আবার কাটবে, তাহলে কাটি, 5 × 3 = 15, 2 × 5 = 5, 7 = 35, সরি 2 × 5 = 25, 5 × 5 = 25, এখানে হবে তোমার 5 × 4 = 20, 4 আর 5 = 5, 5 × 9 = 45, তারপর কাটবে কত দিয়ে, 35 আর 49 কাটবে হচ্ছে 7 দিয়ে কাটবে, তাহলে 7 দিয়ে কাটি, 7 × 5 = 35, 7 × 7 = 49, এই 7 দিয়ে দেখো আর 70 কাটবে, 7 × 10 = 70, তাহলে কী কী পড়ে থাকলো, নিচে সব কাটা হয়ে গেল, উপরে তাহলে পড়ে থাকলো 10 আর 5, 10 আর 5 গুণ করলে হয় কত, 50, তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে 50, 50টি, বাস আমার আনসার হয়ে গেল। শুধু ক্যালকুলেশনটা এখানে কঠিন, ক্যালকুলেশন এখানে দেখে নেবে, ঠিক আছে? কাটাকাটি কীভাবে করতে হয় আমি একটা দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো তাহলে আমি একটা দেখিয়ে দেবো যে কীভাবে কাটতে হয়, তোমরা ওই ভিডিও দেখে নেবে, ঠিক আছে? আর যেমন দেখো এখানে 1225 আমি যদি 5 দিয়ে কাটি, কীভাবে কাটছি, প্রথমে 1, 1 তো 5 দিয়ে তো কাটবে না, সেই জন্য কী হবে, যখন কাটবে না পরের সংখ্যাটা নিয়ে নেবো, ভাগ যেমন করি ঠিক ভাগের মতোই, শুধু মাইন্ডে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 1 কাটবে না, তাহলে আমি কী করবো, পরের সংখ্যা কত হচ্ছে 2, তাহলে নিয়ে নিলাম 12, 12 5 দিয়ে যাবে, 12 5 দিয়ে কতবারে যাবে, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 3 = 15, ভাগের ক্ষেত্রে তোমরা তাই করো, যেটা বেশি হয়েছে তার আগেরটা দাও, তাহলে আমি দেবো হচ্ছে 5 × 3 = 15, বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেবো হচ্ছে 5 × 2 = 10, 12 আছে আমি দিলাম হচ্ছে, এখানে 12 আছে আমি দিলাম হচ্ছে 5 × 2 = 10, তাহলে পড়ে থাকলে কত 2, এই যে পড়ে থাকলো এইটা তোমাকে মাইন্ডে করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাইন্ডে করতে হবে, তাহলে 12 আমি দিলাম হচ্ছে 5 × 2 = 10, ভাগফলটা লিখবো কিন্তু যেটা হবে 5 × 2 = 10, এই যেটা হবে এই ক্যালকুলেশনগুলো কী করবো আমি মাইন্ডে করব, তাহলে হাতে থাকলো আমার 2, 2 আর পরের 2 কত হলো, 12 অবধি কাজ করেছি, তাহলে 2 হাতে থাকলো 2 আর এরপরের 2, 2 আর 2 মিলে হলো 22, পাশাপাশি করবে, তাহলে 22, 22 আবার কত কত দিয়ে হবে, 5 বারে, 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 4 = 20, 5 × 5 = 25, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 5 × 4 = 20 আগেরটা দেবো, আমার ভাগের নিয়ম জানি, তাহলে 5 × 4 = 20, ছিল আমার কত, ছিল আমার 22, আমি দিলাম হচ্ছে 20, তাহলে আমার পড়ে থাকলো কত, আবার 2 পড়ে থাকলো, যেটা পড়ে থাকছে সেটা কি, তারপর একটার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, যোগ মানে কি, পাশাপাশি বসে যাচ্ছে, যেমন এখানে করলাম, এখানে 2 পেলাম, এরপরে 12 থেকে 2 পেলাম, সেই 2 আর পরের 2 মিলে গেলো 22,
আবার 22 থেকে আবার পেলাম 2, তাহলে সেই 2 আর পরের 5 হয়ে গেল কত 25, তাহলে এবার 25 5 দিয়ে কত বারে যাবে 5 5 25, ব্যাস কাটাকাটি আমার হয়ে গেল। আমি এটাকে যদি আবার যদি 5 দিয়ে কাটি তাহলে দেখো 2 5 দিয়ে যাবে না, তাহলে কি করব তার পাশেরটা নেব, মানে 24 24 5 দিয়ে কত বারে যাবে 5 5 25 হয়ে যাচ্ছে, তাহলে 5 4 20, তাহলে 4 বারে যাবে, চারবারে যখন দিলাম 5 4 20 ছিল 24, আমি দিলাম হচ্ছে 20, তাহলে হাতে পড়ে থাকলে কত 4, তাহলে এই যেটা পড়ে থাকছে সেটার পাশেরটা বসছে, তাহলে 4 আর পাশের 5 মানে 45, তাহলে কতবারে যাবে 5 9 45, ব্যাস এইভাবে প্রত্যেকটা কাটাকাটি বড় বড় সংখ্যা এইভাবে কাটাকাটি করতে হবে। আমি এর আগেও ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আজকে অল্প করে দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক এটা, এটা দশমিকের অঙ্ক বলে ক্যালকুলেশন আমি করে দিলাম, ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, মিটাচ্ছি আমি, আবারও বলছি ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে। এবং দেখছি অনেকে দেখছি কমেন্ট করছে এরকম যে হুটহাট করে কোনো চ্যাপ্টার দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি বলে রাখছি একটু যে সকলের সুবিধার জন্য আমি কি করছি, আমি পরপর চ্যাপ্টার করে দিচ্ছি, যাতে তুমি পরে যখন ফাইভের কোনো ক্লাসে কোনো যদি স্টুডেন্ট দেখে তাহলে সেই ক্ষেত্রে কী হবে তারা পরপর সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে, আর সেক্ষেত্রে তাদের কী হবে অনেকটাই সুবিধা হবে। তো সেই জন্য একটু ধৈর্য রাখো, কারণ মধ্যেখান আমি দিতে পারবো না, আমার টার্গেট হচ্ছে সম্পূর্ণ বইয়ের পরপর চ্যাপ্টার যেন সলিউশন কোনো স্টুডেন্ট যদি পাই, কোনো স্টুডেন্ট যদি পড়াশোনার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে যে শুধুমাত্র এই আমার চ্যানেল থেকেই যেন সে ম্যাথের সমস্ত সলিউশন যাতে পেয়ে যায় প্রপারলি বুঝিয়ে। কেউ যদি ম্যাথের টিউশন নিতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সে তাহলে আমার এই চ্যানেলে শুধুমাত্র ভিডিও দেখে সমস্ত পুরো কোর্স কমপ্লিট করতে পারবে, যেটা যেটা হচ্ছে ফ্রি অফ কস্টে। তো সেই ক্ষেত্রে আমি পরপর চ্যাপ্টার দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, 11 নম্বর কী বলে দেওয়া আছে দেখি, একটি শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পরে 800 জন লোক শিবির ছেড়ে চলে গেল, অবশিষ্ট খাদ্যে কতদিন চলবে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা পরীক্ষার সময় আসেই, বারবার করে বলছি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা একটা। তারপর আমরা কী দেওয়া আছে দেখি, এক ব্যক্তি 600 টাকায় 6 কিগ্রা দার্জিলিং চা এবং 600 টাকায় 4 কিগ্রা আসাম চা ক্রয় করেন, এই মিশ্রিত চায়ের 5 কিগ্রা দাম কত? এই দুটো অঙ্ক প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই শিবিরে খাওয়ার লোকের অঙ্ক আর এই তোমার দার্জিলিং চা আসাম চায়ের অঙ্ক প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এই দুটো অঙ্ক। আমি এই দুটো অঙ্ক সেপারেটলি পরে একটা ভিডিও করবো, ছোটো একটা ভিডিও করবো, কারণ টাইম লাগবে ওটা বোঝাতে, তো আমি সেপারেটলি পরে একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, তো আজকে এই অবধি আশা করছি যেগুলো অঙ্ক হলো সরাসরি অঙ্ক হলো, তাহলে সেক্ষেত্রে আশা করছি কোনো অসুবিধা থাকবে না। যদি কোনোরকম কোয়ারিজ থাকে বা প্রশ্ন বা কোনোরকম কিছু যদি বলতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে সেক্ষেত্রে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যদি কোনো সলিউশনের দরকার বলে মনে হয় পার্টিকুলারলি এখান থেকে কোনো, তাহলে সেক্ষেত্রে যদি বলো তাহলে আমি সেটার সলিউশন যদি এক্সট্রা করে কিছু করার থাকে তাহলে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, আর ডিসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নেবে। আজকের মতো তাহলে এই অবধি, যদি তোমাদের ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, যদি তুমি একটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নিচে দেখবে পাশে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ সমস্ত ভিডিওসগুলো তুমি নোটিফিকেশন চট করে পেয়ে যাও। আর তোমরা লাইক শেয়ার অবশ্যই একটু করো, তোমরা লাইক শেয়ার কেউ করো না যার জন্য আমি নিজে একটু হতাশ হয়ে পড়ি, যাক তোমাদের জন্য তো করে যাচ্ছি। তো সেক্ষেত্রে তাহলে কী করবো, তাহলে নেক্সট যে ভিডিও হবে সেই ভিডিওতে শুধুমাত্র 11 এবং 12 থাকবে, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট অঙ্ক। তা আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।